আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আমার গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে যে ক্লাসটি করাবো, অনুশীলনী 9.2-এর ত্রিকোণমিতিক অনুপাত একটি সৃজনশীল অঙ্ক করাবো। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুগণ, থিটা এর মান নির্ণয় করো, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1। ঘ নাম্বারে আছে, যদি কস বি মাইনাস সাইন বি বাই কস বি প্লাস সাইন বি ইকুয়াল রুট 3 মাইনাস 1/√3 প্লাস 1। এটা হচ্ছে আজকের আমাদের উদ্দীপক। এ পাঠ শেষে শিক্ষার্থীগণ ত্রিকোণমিতিক বিভিন্ন সূত্রের প্রয়োগ করতে সক্ষম হবে, সূত্র প্রয়োগ করে অবেদাবলী প্রমাণ করতে সক্ষম হবে। তো আমাদের উদ্দীপকে একটি চিত্র আছে, একটি সমকোণী ত্রিভুজের চিত্র আছে। এই চিত্রের ভিতরে তোমরা খেয়াল করো শিক্ষার্থীগণ, চিত্রের ভিতরে তিনটা বাহু আছে। একটা হচ্ছে এসি, এসি হচ্ছে এখানে লম্ব, এবি, এবি হচ্ছে অতিভুজ, বিসি হচ্ছে ভূমি, আর সি কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। তো সি কোণ সমান 90 ডিগ্রি। এখন এই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ হিসেবে আমরা চিনি। তো সমকোণী ত্রিভুজের এখানে দুইটা বাহুর মান দেওয়া আছে, লম্বের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে। এই ত্রিভুজ থেকে আমরা ত্রিকোণমিতিক 6টি অনুপাতের মান আমরা বের করতে পারি যদি তিনটা বাহুর মান দেওয়া থাকে। এখন একটা বাহুর মান নাই। ক নাম্বারে থিতায়ের মান নির্ণয় করতে বলছে। তো এসির মান দেওয়া আছে চিত্রে, এসি হচ্ছে লম্ব, এসির মান দেওয়া আছে 1, বিসি হচ্ছে ভূমি। চিত্রে খেয়াল করো শিক্ষার্থীগণ, বিসি হচ্ছে ভূমি, ভূমির মান দেওয়া আছে √3। এ বি সি থিতা কোণ, অর্থাৎ বি কোণ হচ্ছে থিতা। এখানে থিতায়ের মান কত এটা আমাদেরকে বের করতে হবে। এখন যেহেতু লম্ব আর ভূমি দেওয়া আছে, আমরা জানি লম্ব লম্ব বাই ভূমি যদি হয় এটা হচ্ছে ট্যান। এখন ট্যান যেহেতু আমাদেরকে থিতা মান বের করতে হবে, আমরা লিখতে পারি ট্যান এ বি সি কোণ। এ বি সি কোণ সমান ট্যান হলে আমরাও জানি লম্ব বাই ভূমি, এজন্য এসি বাই বিসি লিখলাম, অর্থাৎ এসি হচ্ছে এখানে লম্ব, বিসি হচ্ছে ভূমি। আবার এ বি সি কোণ যে আমি ধরছি, এ বি সি কোণ অর্থাৎ এই যে দেখো বিকোণ সমান এখানে কি আছে, থিতা আছে, এজন্য এ বি সি কোণের জায়গায় আমি কি করলাম, থিতা কোণ বসাইলাম। এবার আমাকে এ পক্ষে যখন ট্যান থিতা আছে, এ পক্ষে আছে এই 1/√3, এসির মান 1, বিসির মান √3 বসাই দিলাম। এখন এখানে ট্যান কত ডিগ্রিতে 1/√3 এটা আমি এটার জায়গায় বসাই দিব। তো 1/√3-র জায়গায় আমি কী বসাইলাম, ট্যান 30 ডিগ্রিতে 1/√3, এটা আমরা সকলে জানি, এজন্য 1/√3-র জায়গায় ট্যান 30 ডিগ্রি বসাইলাম। এরপরে উভয় পক্ষের ট্যান আছে, ট্যানে ট্যানে কাটা যায়, কাটা গেলে থিতা সমান হচ্ছে 30 ডিগ্রি। সুতরাং থিতায়ের মান 30 ডিগ্রি আমরা বের করতে পারছি। আমাদের কাছে মান চাইছে থিতায়ের মান 30 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের আনসার। এরপরে আমরা খ নাম্বার অঙ্ক করব। আমাদেরকে খ নাম্বারে কী বলছে প্রশ্নটা খেয়াল করো শিক্ষার্থীগণ, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে, উদ্দীপক হচ্ছে আমাদের এখানে চিত্রটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমাদের এই তিনটা প্রশ্ন এখানে দেওয়া আছে। এখন এই উদ্দীপকের আলোকে আমাদেরকে খ নাম্বার অঙ্কটা করতে হবে। আমি অতিভুজের মানটা আমার এখানে নাই, এই অতিভুজের মানটা আমি বের করব। কীভাবে বের করব, এই এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তা আমরা জানি সমকোণী ত্রিভুজের সূত্র, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই চিত্রে এবি হচ্ছে অতিভুজ, এই যে আমি এখানে লিখে দিছি চিত্রের ভিতরে অতিভুজ লম্ব ভূমি, এবি হচ্ছে অতিভুজ, এই এসি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। তো সমকোণী ত্রিভুজ অথবা পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবারে এগুলোর মান বসাই দিলাম এখানে 1/√3, হোল স্কোয়ার স্কোয়ার থাকার কারণে স্কোয়ার আসবে। এবার উভয় পক্ষে বর্গমূল নিলাম, এখানে রুটে আর বর্গমূল বর্গে কাটা যাবে, আর এখানে 1/√1, এই রুটে স্কোয়ারে কাটা যাওয়ার কারণে এখানে 3 হবে, 3 আর 1 যোগ করলে হয় 4,
4 এর বর্গমূল হচ্ছে 2 সুতরাং ab এর মান আমরা 2 পাইলাম ab হচ্ছে আমার কি অতিভুজ এই অতিভুজের মান আমি কত পাইছি এখানে 2 পাইছি অতিভুজের মান 2 পাইছি এখন এই চিত্রে যখন তিনটা বাহুর মানে আমার জানা হয়ে গেছে এখান থেকে আমি বাকি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা বের করতে পারি কিন্তু আমার সবগুলো এখানে দরকার নাই আমার এখানে এই যে খ নাম্বার প্রশ্নটা খেয়াল করো সাইন আর কোসেক লাগবে তো সাইনের সাইন থিটা সমান সাইনের আমরা জানি সাইন থিটা সমান সূত্র যেটা লম্ব বাই অতিভুজ হলে সাইন হবে এখন লম্ব হচ্ছে কত 1 অতিভুজ হচ্ছে কত 2 এজন্য 1 বাই 2 হচ্ছে এখানে সাইন থিটা এর মান আর কোসেক থিটা এর মান যদি পাই কিভাবে নিতে হবে সাইনের বিপরীত হচ্ছে কোসেক অথবা ভূমি বাই এখানে লম্ব বাই অতিভুজ ছিল এখন আমরা অতিভুজ বাই লম্ব লিখতে পারি কোসেকের হচ্ছে অতিভুজ বাই লম্ব তো আমি এখানে আবার লিখে দিতেছি সাইন সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ তো লম্ব হচ্ছে কত 1 অতিভুজ হচ্ছে 2 আর কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব এজন্য এই যে এটা বসানোর পরে 1 দিয়ে যদি আমি 2 কে ভাগ দিই 2 এ বের হবে এইজন্য কোসেক থিটা সমান আমি এখানে 2 পাইলাম এরপর আমরা প্রশ্নটা লিখে খ নাম্বার অঙ্কটা করব খেয়াল করো শিক্ষার্থী বন্ধুগণ এখানে আমি সাইনের মান বের করে নিছিলাম 2 ভাগের 1 তো সাইনের জায়গায় 2 ভাগের 1 বসালাম স্কয়ার থাকার কারণে স্কয়ার কোসেকের মান 2 পাইছি আমরা চিত্র থেকে 2 এর উপরে স্কয়ার দিলাম এখানে স্কয়ার থাকার কারণে এবার এখানে স্কয়ারের কারণে এটাকে যেহেতু বর্গ আছে 2 দুগুণে 4 1 বাই 4 এখানে 2 দুগুণে 4 1 বাই এখানে 4 হয়ে গেল এবার এই অংশে খেয়াল করো তোমরা ভালো করে একটু খেয়াল করো এখানে যেহেতু 1 প্লাস 1 বাই 4 আছে এটা হচ্ছে ভগ্নাংশ আর এই পুরো অংশটা হচ্ছে একটা ভগ্নাংশের যোগ তো এটাকে আমি কী করব ভগ্নাংশের যোগ করব প্রথমে আমাকে লসাগু নিতে হবে লসাগু কত নিব আমি এখানে 4 আছে 4 লসাগু নিলাম এবার আমার সিস্টেম অনুযায়ী হর দিয়ে বাগ লব দিয়ে গুণ তো এটার নিচে কিছু নেই জন্য 1 কে সরাসরি আমি কী করব 4 দিয়ে গুণ করব এই 4 দিয়ে এই 1 কে গুণ করব গুণ করলে আমার কী আসবে 4 কে 4 এখানে বসে যাবে আর এই 4 দিয়ে 4 কে আমি কী করব ভাগ করব এই 4 দিয়ে এই 4 কে ভাগ করব হর দিয়ে লসাগুকে ভাগ ভাগ করলে ভাগফল 1 ওই ভাগফল 1 দিয়ে এই 1 কে গুণ করলে 1 বসে যাবে এবার এখানে 4 আর 1 কে যোগ করলে হবে 5 তাহলে আমি এখানে 4 ভাগের 5 পেলাম যোগ এখানে এই যে 4 আর 1 কে যোগ করলে 5 এবার এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে এটা উল্টায় উল্টে যায় অর্থাৎ লব উপরে লব নিচে হর উপরে চলে যাবে এখানে আমি পেলাম কত 5 ভাগের 4 গুণ করলে 5 ভাগের 4 এ থাকবে এবার আবার এখানে একটা ভগ্নাংশের যোগ চলে আসলো তো এখানে আমি কি নিব এখানে লসাগু হচ্ছে 5 নিলাম এবার হর দ্বিভাগ লব দ্বিগুণ করলে আমি উপরে 4 যোগ 1 পাই 4 আর 1 যোগ করলে 5 পাশে পাশে কাটা গেল অথবা 5 দিয়ে 5 কে ভাগ করলে কত বের হবে ভাগফল 1 বের হবে শিক্ষার্থী বন্ধুগণ খেয়াল করো আমাকে কি বলছে যে বাম পক্ষ সমান ডান পক্ষ 1 বের করতে হবে তাহলে আমরা কি লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করো যে বলছে এজন্য আমি কি লিখব ফ্রুট লিখব তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে পারলাম এরপর আমরা ঘ নাম্বার অঙ্কটা করব
শিক্ষার্থী বন্ধুগণ খেয়াল করো, গ নাম্বার অঙ্কটা এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ এটা আছে, যদি হয় তবে দেখাও যে বি সমান থিতা দেখাতে হবে আমাদেরকে। তো এখানে আমি এটাকে যোজন বিয়োজন করব। এর আগেও তোমাদেরকে আমি যোজন বিয়োজন বলছি, যোজন হচ্ছে যোগ, বিয়োজন হচ্ছে বিয়োগ। এখানে এই উপরের অংশটা দেখো, আমি উপরে নিচে লিখে নিলাম, লিখার পরে যেহেতু আমি যোজন করব, যোজন হচ্ছে যোগ, আমি যোগ দিলাম উপরেরটার সাথে নিচেরটা, আমি কি করব যোগ করব। যোজনের জন্য উপরেরটার সাথে নিচেরটা যোগ, তাহলে কস বি প্লাস সাইন বি, আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ, উপরেরটা থেকে নিচেরটা আমি কি করব বিয়োগ করব। তো বিয়োগ করলে আমার এখানে কি হবে, এই যে কস বি, এই মাইনাসের জন্য এই প্লাস চিহ্নটা আমার এখানে মাইনাস হয়ে যাবে, এই মাইনাস দিয়ে প্লাসকে আমি গুণ করলাম, প্লাসে মাইনাসে মাইনাস, আর কি রইল সাইন, এই সাইনটা এখানে বসবে সাইন বি। এখানে আমি যোজন বিয়োজন করছি, একইভাবে এই অংশটাকেও আমি যোজন বিয়োজন করব, রুট থ্রি মাইনাস ওয়ান, রুট থ্রি মাইনাস ওয়ান বসাই দিলাম যোগ, নিচের অংশ উপরটার সাথে নিচেরটা যোগ হবে, তাহলে নিচে আছে রুট থ্রি প্লাস ওয়ান বিয়োগ নিচেরটা, নিচে আছে রুট থ্রি প্লাস ওয়ান, এই মাইনাসের জন্য এই প্লাস চিহ্ন এখানে কী হবে মাইনাস হয়ে গেল, মাইনাস ওয়ান বসাইলাম, যোজন বিয়োজন করলাম। আমি লিখে দিতেছি আবার, যোজন বিয়োজন করে এবার খেয়াল করো এখানে একই রকমের কি রাশি আছে, সাইন বি, সাইন বি কাটা যায়, আবার কস বি, কস বি কাটা যায়। এখানে খেয়াল করো মাইনাসের ওয়ান প্লাসের ওয়ান কাটা যায়, মাইনাসের রুট থ্রি প্লাসের রুট থ্রি কাটা যায়, আর যেগুলো থাকবে এগুলো আমি লিখে ফেলবো, কী কী আছে, কস বি, কস বি টু কস বি যোগ করলে মাইনাসের সাইন বি, মাইনাসের সাইন বি, তাহলে মাইনাসের টু সাইন বি, আর এদিকে কী রইল রুট থ্রি, রুট থ্রি টু রুট থ্রি, অর্থাৎ দুইটা রুট থ্রি, মাইনাসের ওয়ান, মাইনাসের ওয়ান মাইনাসের টু যোগ করলে ওয়ানে ওয়ানে টু হয়। এবার উপরে নিচে, উপরে টু নিচে টু, উপরে টু নিচে টু, এ মাইনাসে এ মাইনাসে কাটা যাবে, কাটা যায়, আর আমাদের কী রইল কস বি বাই সাইন বি, কস বি বাই সাইন বি সমান রুট থ্রি। এই যে মাইনাসে মাইনাসেও কিন্তু উভয় পক্ষের মাইনাসে ক্যান্সেল হয়ে গেছে। এবার কস বাই সাইনের সূত্র কী, কস বাই সাইনের সূত্র হচ্ছে কট, বি আছে সাথে, এবার এই যে এখানে রুট থ্রি আছে, কট কত ডিগ্রিতে রুট থ্রি আমরা সেটা বসাবো, আমরা কি জানি কট তিরিশ ডিগ্রিতে হচ্ছে রুট থ্রি, তাহলে আমি এখানে তিরিশ ডিগ্রি বসাই দিলাম, তিরিশ ডিগ্রি বসাই দেওয়ার পরে এখানে কট কট উভয় পক্ষের কটে কটে চলে যাবে, চলে গেলে আমার আর কি থাকবে বি সমান তিরিশ ডিগ্রি। আমরা কত হতে কি পাইছি, এই যে দেখো ক হতে কি পাইছি, থিতা সমান তিরিশ ডিগ্রি পাইছি, তাহলে আমি এই যে বি সমান তিরিশ ডিগ্রির জায়গায় কি লিখতে পারি, সুতরাং বি সমান আমরা থিতা লিখতে পারি। প্রশ্নে খেয়াল করো দেখাও যে বি সমান থিতা, তাহলে আমরা এবার কি লিখতে পারি, আমরা বি সমান থিতা বের করছি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাইতে বলছে আমরা শুট লিখতে পারি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট, অথবা সুতরাং বি সমান থিতা দেখানো হলো সেটাও আমরা লিখতে পারি। এই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড না লিখেও আমরা কি লিখতে পারি, শুধু শুটও লিখতে পারি, বা দেখানো হলো সেটাও আমরা লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুগণ, আমি এই যে অঙ্কটা করাইলাম, তোমরা এই অঙ্কটা বারবার করে ভিডিওটা দেখবা, কারণ একবারে হয়তো কারো কেউ অঙ্ক নাও পারতে পারো, কয়েকবার দেখবা, অনুশীলন করবা, বারবার করে বাড়িতে করলে তোমরা অঙ্কগুলো ভালো করেই পারবা। আগামী ক্লাস নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, এ কামনা করে আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।